সো বন্ধুরা, আবারও একটি নতুন ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত। তো এই মুহূর্তে আমি আছি চক বোরহানপুর শীতলা মঙ্গল ক্লাব প্রাঙ্গণে, যেখানে রক্ষাকালী পুজো উপলক্ষে এসেছে সরস্বতী মিউজিক। তো রাধানগর থেকে এসেছে সরস্বতী মিউজিক পপ বেসের সাথে। তো আমতলা চত্বরে আবারও সরস্বতী মিউজিকের আগমন, তো পপ বেসের সাথে সরস্বতী सरस्वती म्यूजिक प्रेजेंट राधानगर से সরস্বতী মিউজিক। বন্ধুরা, সরস্বতী মিউজিকের মেশিন অ্যাম্পিফায়ার্সের কাছে চলে এসেছি। তো দেখাই সামনে সুজিতা নিয়ন্ত্রণ করছে পুরো বিষয়টা, আর সরস্বতীর অন্যান্য স্টাফ পজিশনের জন্য, মাকে আনবার জন্য কিন্তু এখানে রাধাকৃষ্ণ সাউন্ড তো JBL তুলছে রানিংয়ের জন্য। তো দেখতেই পাচ্ছ অলরেডি ফিটিং শুরু হয়ে গেছে। তো এই দুইটা কিন্তু মিট ওই দুইটো বক্সের উপর তুলবে আর রানিং হবে। তো ক্লাবে চলে এসেছি, শীতলা মঙ্গল ক্লাব স্থান চকবোরহানপুর। তো এই হচ্ছে ক্লাব, তো অবশ্যই ভিজিট করো এখানটায়। এখন ফিটিং চলছে, দেখাই। তো হাজার ওয়ার্ডের এগুলো, 1500 ওয়ার্ডের দেখো, 1500 ওয়ার্ডের। তো এই রাস্তায় কিন্তু রানিং হবে বক্সগুলো, সামনে জেনারেটর আছে। তো এই রাস্তা ধরে সোজা চলে গেলে তোমরা দেখতে পেয়ে যাবে সরস্বতী মিউজিকের মতো সেট আপ। তো দেখতেই পাচ্ছ টপ তোলা হচ্ছে, এই দুইটো বক্সের ওপর কিন্তু এই টপটা তুলবে আর এই টপটা তুলবে।
আর উপরে সম্ভবত দুইটা চং দেবে, তো দেখাই দুইটা চং, এই দুইটা চং দেবে। তো এই মুহূর্তে মঙ্গল ক্লাব থেকে তো তড়িঘড়ি রাধাকৃষ্ণ সাউন্ডকে ফিটিং করা হচ্ছে। আমতলা এলাকার সাউন্ড, রাধাকৃষ্ণ সাউন্ড দেখেন, ইট দিয়ে কিন্তু হেলানো হচ্ছে জেবিএলকে, যে আরসিএফ এর মতো দেখতে লাগছে সাইড থেকে। আর বন্ধুরা পাশাপাশি রাধাকৃষ্ণের কিন্তু র্যাক দেখতে পেয়ে গেলাম ক্লাব কমিটির ভেতরে। এই র্যাকগুলো কিন্তু ওই ওপর দেবে, খুবই সুন্দর টুইটার মনে হচ্ছে এগুলো। তো সেখানে দেখতে পাচ্ছ মেশিন, এই মেশিনের উপর বেশ করে কিন্তু রাধাকৃষ্ণ সাউন্ড কিন্তু রানিং পজিশন করবে। তো অবশ্যই ভিজিট করো, এখানে চোং বাজানোর জন্য কিন্তু একটা আছে আওজার মেশিন। শেষ পর্যায়ের ফিটিং কিন্তু কমপ্লিট করে ফেলেছে রাধাকৃষ্ণ। তো দেখতে পাচ্ছ দুটো মিট কিন্তু তুলে দিয়েছে দুটো বক্সের ওপর, সাইডে কিন্তু সেই র্যাকগুলো দেবে যেগুলো ক্লাবে আছে, আর ওপর হয়তো দুইটো চোং দেবে।